আপনার বাড়ির পাশে একটা কুকুর মরে পড়ে আছে, তো কুকুরটা টেনে নিয়ে গিয়ে একটা গর্ত খুঁড়ে পুঁতে দিলেন, বিনিময় জান্নাত। প্রমাণ বুখারী মুসলিম। এখন আপনি নামাজ পড়েননি, তখন এই নেকিটা কি হবে? এই নেকিটা আল্লাহ কেটে দিবেন, ক্রস দিয়ে দিবেন, এটা বাতিল। সালাত এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। ইবাদতের জগতে একটা বড় ইবাদত হলো হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যারা হজ কবুল হয়েছে সে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। আপনি হজ করেছেন কিন্তু আর নামাজ পড়েন না, এখন হজের নেকিটা আল্লাহ কি করবেন? ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো দান, ওর চেয়ে শক্তিশালী কোনো ইবাদত নেই। খুব শক্তি রাখে, ব্যতিক্রম শক্তি ক্ষমতাধর ইবাদত হলো দান, খুব পাওয়ারফুল ইবাদত, সব কিছু ঠেকিয়ে দিতে পারে। কবরের শাস্তি বন্ধ, মার নামে 2000 টাকা দান করলাম, কবরের শাস্তি বন্ধ। ইন্দা সদকাত তুতুল খাতে দা কামাইত ফিল মাউনারা, দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। তো 50,000 টাকা দান করলেন কিন্তু সলাৎ নামাজ নেই, এখন এটা কি হবে? কেটে দিলেন। বোঝাতে পারি না মনে হয় ভালো করে। রামাজান মাসের রোজা সেম একটা দামি ইবাদত, আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম। রামাজান মাসের সেম রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তবে তারাবি পড়ে। এটা ভুল হিসাব, তারাবি তো নফল জিনিস, পড়লেই কি আর না পড়লেই, পড়লে নেই কি না পড়লে নেই। আর রামাজানের সেম তো ফরজ, জরুরি ইবাদত। আপনি এখন ওটা করেছেন কিন্তু নামাজ পড়েননি, তাহলে রামাজানের রোজা সেমটাকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন। এক আশ্চর্য ইবাদত যার জন্য সব সময় করা লাগে, ওযু করে নামাজ পড়তে হবে, পানি নেই তাইমুম করে পড়ো, বলে মাটি নেই এমনিতেই পড়ো, কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হয়, পশ্চিম বোঝা যায় না এমনিতেই পড়ো, দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়ো, বসে থেকে পড়া যায় না, শুয়ে থেকে পড়ো, পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার নেই তো যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়ো, বলে একটা নয় উলঙ্গ হয়ে আছে ওভাবেই পড়ো। মানে নামাজ এমন একটা আশ্চর্য ইবাদত যে মানুষের কোনো সমস্যা বোঝে না, কোনো সমস্যা বোঝে না। আব্বু সালাত আদায় করো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দ্বিতীয় পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৌরু আউলাদকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবিসিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে, পিটিএ সালাত আদায় করাও 10 বছর বয়সে। 15 বছর বয়স হয়ে গেছে ছেলে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছেন, এ কথা মিথ্যে। বাপ আছেন ছেলে নামাজ পড়ে না এটা হতে পারে না, এটা অসম্ভব। 2-3 একরাহুল কালামা বাদালি শায় একরাহুন নামা একরাহুল কালামা বাদালি শায় বা একরাহুন নামা কাবলালি শায়, আল্লাহর নবী এশার সলাতের পরে ঘুমানোকে অপছন্দ করতেন, এশার সলাতের আগে ঘুমানোকে অপছন্দ করতেন, ঘৃণা করতেন, আর এশার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। বাপ মায়ের জন্য পরিবারের উপরে জরুরি কাজ, এশার সলাতের পূর্বে কেউ ঘুমাতে পাবে না, এশার সলাতের পরে কেউ গল্প করতে পাবে না। রাত 12টার সময়তে ছেলে আড্ডা পিটে কোথা থেকে আসলো, তখন মায়ে বলছেন, আব্বু 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 তোমার জন্য খানা পানি শোকেজে সাজিয়ে রেখেছি, আব্বু তুমি খেয়ে নাও। মা একবার বললো না যে তুই কোথায় গেছিলি এত রাত্রে কেন? জি না, ও বাপ মা নয়, ওর বাপ ওর বিবাহ দিয়েছে, বউয়ের কাছে গেছে তাই ছেলে হয়ে গেছে, ও এমনিতে বাপ হয়েছে,
ও নিজে জানে না কিভাবে বাপ হওয়া লাগে। মায়ে বাপে বিবাহ দিয়েছে, বেটির স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে, এই জন্য মা। আসলে মা কাকে বলে তার জানা নেই। কয়েক মিনিট পরে আপনাকে আমি বাপ মা দেখাচ্ছি, বাপ মা কাকে বলে। আপাতত এইখানে রাখলাম তিন নম্বর স্তরে, যে বাপ মা বেঁচে থাকলে ছেলে মেয়ে এশার সলাতের পূর্বে ঘুমাতে পারবে না, আর এশার সলাতের পরে ছেলে মেয়ে গল্প করতে পাবে না, আড্ডা পিটতে পারে না, দোকানে বসে গল্প গুজবে লিপ্ত হতে পারে না, টিভি নিয়ে বসে দিন কাটাতে পারে না। চার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত লাহু ওয়ালিদা ফা আল্লামাহা ফা হাসানাত তালিমাহা ওয়া আদাবাহা ফা হাসানাত তাদিবাহা ফালাহু আজরান। কারো যদি কাজের মেয়ে থাকে তাহলে সে কাজের মেয়েকে শিখিয়ে দিবে, সুন্দর শিখিয়ে দিবে, শিষ্টাচার শিখিয়ে দিবে, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিবে, তাহলে তার ডবল নেকি। এতক্ষণ পর্যন্ত কাজের ছেলে মেয়েকে শিখাতে হবে মালিককে, এই কথা বলা হলো বুখারী মুসলিমে। এবার আবু দাউদের হাদিস, জি আপনাকে বলছি, এদিকে শোনে না আপনাকে বলছে, এই মেয়ে কথা বলছো কেন, চুপ থাকো, শরম হয় না, তুমি ক্লাস টেনে পড়ো, তোমার মাথায় কাপড় নেই, লজ্জা করো না কেন, তোমার বাপ তো কাপুরুষ, জন্ম দিয়েছে, দায়িত্ব পালন করতে হয় সেটা জানে, তোমার বাপ তো কালকের দিনে তুমি কিভাবে নাচছ সেটা তোমার বাপ দেখে খুশি হচ্ছে, যে আমার মেয়ে ভালো নাচতে পারে 16 ডিসেম্বরে, এই তো তোমার বাপ, তোমার বাপ তোমাকে কি বলবে, এই তুমি যেদিন ক্লাস 8-এ উঠেছ সেদিন তোমার হাইজ হয়েছে, তোমার বিবাহ হলে 2টা বাচ্চা হতো, তুমি 2 ছেলের মা, এ বয়স তোমার, তুমি কি করে মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছো, শীতের দিনে তোমার মা তোমাকে দেখে না, তোমার বাপ দেখে না, এদিকে দেখো, তোমার বাপের ব্যাপার আল্লাহ রাসূল বলছেন, মান ওয়ালাল ওয়ালাদালাহু ওয়ালাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, ফাল ইহসান ইসমাহু, সেজন্য একটা সুন্দর নাম রাখে, ও আদাবাহু, সেজন্য তাকে সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর নাম, নাম রেখেছে আহমাদ, আর ডাকে টুরু বলে, টুরু বা টুনু বা টুরু যেটা হোক বা টুটুল, কত খারাপ বাপ মা, ওর স্বভাবই খারাপ, ও বাপ মাই নয়, ও ঘৃণিত বাপ মা, ও মা চাপা নৌমজের ভাষাতে হস্তিনী মহিলা, যত খারাপ স্বভাব আছে সব এ বাপ মায়ের, আমার কাছে ও মানুষই নয়, ওকে আমি পশু প্রাণীর মতো মনে করি, বুঝে ও বোঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না, উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহা জাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন যে ও পশু প্রাণীর মতো বাপ, গরু ছাগলের মতো, কুকুর শৃগালের মতো ওই বাপ মা, তবে আল্লাহ এখনো তাকে কুকুর শৃগাল বলেন না, কেন, আজকের বক্তব্যের উপরে রেডি হতে পারে না, ছেলে মেয়ের উপরে কঠোর হব, নিজেও ঠিক হব, কিন্তু গরু ছাগল কোনোদিনই ঠিক হতে পারবে না। আল্লাহ মানুষকে গরু ছাগল বলেননি, বলছেন গরু ছাগলের মতো, পরের বাক্যে বলেছেন বাল হাজাল, তার চেয়ে খারাপ, তার চেয়ে খারাপ কে, তার চেয়ে খারাপ তোমার বাপ আব্দুর রাজাক, এভাবে বলছেন কেন, আপনাকে কত সম্মান করে ডেকে নিচ্ছে আর আপনি বলছেন আমার বাপ কুকুর শৃগালের চেয়ে খারাপ। দেখো আমি তো অপ্রয়োজনীয় কথা বলি না, আজকেও বলিনি, তোমার আব্বাকে যদি আমি কুকুর শৃগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তাহলে আমি বক্তব্য দেবো না, আবার এটা বগড়া, মানে ওই স্বভাব বগড়াতে আরও বেশি আছে, কোনটা একটু বলেন তো দেখি, যে তোমার দাদা মারা গেছেন 10 বছর হলো, তো তোমার দাদা 5 বিঘা জমি রেখে গেছেন, 5 বিঘা জমি তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এরকম না একসাথেই নিবে, 10 বছর থেকে যে তোমার বাপ তোমার ফুফুকে এখনো জমি দেয়নি, তো তোমার বাপ কুকুর শৃগালের চেয়ে ভালো না খারাপ, তুমি একটু বলতে পারো না তোমার আব্বাকে, জি আব্বু
ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি, ভাগ্য ছেড়ে আসিনি, ভাগ্য নিয়ে এসেছি। ভাগ্যে যদি জমিদারি থাকে, জমিদারি করে খাবো আব্বা, ভাগ্যে যদি ভিক্ষা চাওয়া থাকে, ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। তোমার আব্বার আর একটা খারাপ স্বভাব তোমাকে বলি, তোমার ফুফু যখন জমি চায় তখন তোমার আব্বা বলে, যা 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 জমি দিয়ে চলে, আর কোনোদিন আসবি না, এ বাড়িতে পা দিবি না। তোমার বাপের স্বভাব এটা। ও কি তোমার বাপের জমি চাচ্ছে না ও তার বাপের জমি চাচ্ছে? ওর বাপের জমি চাচ্ছে। তোমার বাপ সকালে নিবে, তোমার ফুফু বিকেল নিতে, এ অনুমতি নেই। আর তুমি যদি আমার কথা বলো, আমার আব্বা বেঁচে নেই, তো মাটি দিয়ে এসে আমরা ভাই বোন বসে আগে জমি ভাগ করেছি, তারপরে রাতের খেয়েছি। আমার নিজের কথা বলছি, যদি হচ্ছে জমি আমি এক একটু চিনি, আমার ছোট ভাই চিনেই না, ও কোনোদিন জমিতে যায়নি। আমার বোনের জামাইরাই ওরাই চাষ করে খায়, আমরাও তো হিসাব নিকাশ করতেও পারি না, দেখিও না, নিজে কি করছে না করছে বুঝতে পারি না, কখন কোথায় আছে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিলিগেলের মতো, বাল হাজাল বরং তার চেয়ে খারাপ। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসটাই আবার ফিরে যাচ্ছে। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, তাহলে একটা সুন্দর নাম রাখতে হবে, এটা বাপে রাখবে। এদেশে একটা বই পাওয়া যায়, আদর্শ পরিবার, নাম শুনেছেন কোনোদিন? দেখেন ওতে ছেলেরও নাম আছে, মেয়েরও নাম আছে। সুন্দর একটা নাম রাখবে বাপ, খবরদার ওই নামের সাথে আর কোনো ডাক নাম থাকবে না। আর আজ থেকে, এখন থেকে একবারে কান ধরে এরকম ভাবে বলেন, আস্তাগফিরুল্লাহ তুবিলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার কাছে ফিরে যেতে চাই। আর জীবনে কোনোদিন আমার ছেলে মেয়ের কোনো ডাক নাম ধরে ডাকব না, ডাক নাম ধরে ডাকব না, যেটা রেখেছি সেটাই সেটাই ধরে ডাকব। আর ছোট্টটুকু বলবেন, ছোট্ট ছোট্ট করে। কালকে এক বিবাহের অনুষ্ঠানে ছিলাম, তো নামই হচ্ছে এক লাইন, তো আগে পিছে সব কাটে দেওয়া বললাম যে শাহজাদি, বাস ওইটুকু ওইটুকু দিবে, পড়ানো হবে। আপনারা আবার বলিয়েন না যে বিবাহ হয়নি, আর মেয়ের কাছে বিবাহ পড়ানো হবে না, মেয়ের কাছে বিবাহ পড়ানো চিরদিনের জন্য ঢাকাতে হারাম ঘোষণা করলাম। আর বগুড়া জেলাতে অন্তত 20 বছর আগে বলেছি, মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, মেয়ের কাছেই যেতে হবে না। মেয়ের বাপ এসে বলবে যে আমার মেয়ে বিবাহতে রাজি, খুতবা পড়ার পরে মেয়ের বাপ বলবে, আমার মেয়ে এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম, হয়ে গেছে, দুজন সাক্ষী। এর নাম বিবাহ। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচার শিখিয়ে দিল, শিষ্টাচার তাহলে বাপ মাকে শিখিয়ে দিতে হবে। এখন বাপ মা শিষ্টাচার জানে কি না সেটা ব্যাপার। এখানে আর একটা হাদিস বলে নি, তারপরে এখানে দুইটা কথা বলে সামনের দিকে যাব। যে হাদিসটি বুখারী মুসলিমের প্রায় জায়গাতে বলে থাকে, আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা রাসূলের সাথে যুদ্ধ করে মদিনায় ফিরছিলাম, আমরা মদিনায় ঢুকবো, এরকম সময় আল্লাহ রাসূল বললেন, এই তোমরা থামো, এই তোমরা এখানে থাকো, সকালে মদিনায় ঢুকবো। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল একটু হাসি মুখে বলছেন, বিকরা নাম সাইয়েব, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিবাহ করেছ, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ, কুমারী না তালাক প্রাপ্তা? তখন জাবের বলছেন, সাইয়েব, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, তাকে আমি বিবাহ করেছি। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যাকে বিবাহ করেছিলেন তার নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ওর আগে দুইজন স্বামী পার হয়ে গেছে, দুইজন, ইনি হলেন তৃতীয় স্বামী। তো কুমারী মেয়ে না তালাক প্রাপ্তা মেয়ে? মানে তালাক প্রাপ্তা। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান তুলায় হওয়া তুলায় বক, আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো,
কুমারী মেয়ে তা অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই পর্যন্ত বললেন। এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা কি বলেন তা শুনেন। এবার জাবির বলছেন, আল্লাহ রাসূল শুনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন ছয়জন মেয়ে রেখে, আমার ছয়জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটি কারণে, না 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 না, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করব না চারটা কারণে। এই চারটা কারণ আপনাকে মুখস্থ করতে হবে এবং আপনার স্ত্রীকে মুখস্থ করতে হবে, দুইজন মাঝে মধ্যে এ নিয়ে আলোচনা করতে হবে। আমি চারটা কারণে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি, তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি। এক লে তোয়াদ দেবা হন না, আমার স্ত্রী যেন ওদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার। এটা কোন থানা? নন্দীগ্রাম, শেরপুর, নন্দীগ্রাম। নন্দীগ্রামের প্রায় লোকের কাছে শিষ্টাচার মনে হয় খাওয়ার জিনিস। আব্দুর রহিম সাহেব কি মনে করেন, আমরা শিক্ষিত মানুষ বগুড়া জেলায় নন্দীগ্রামই সবচেয়ে আগে আছি, আপনার হয়তো বা জানা নেই। আমিও বলছি আচ্ছা ঠিক আছে, তাই হলো, বগুড়া জেলায় নন্দীগ্রামই সবচেয়ে আগে আছে শিক্ষা দীক্ষার দিকে। দেখা যাবে আজকে থেকে শিষ্টাচার কাকে বলে, যত খারাপ শিষ্টাচার সবকে পা দিয়ে ডলে দিতে হবে আজকে, এখান থেকে উঠতে হবে। যেটা রাসূলের শিষ্টাচার সেটা নিতে হবে। কথা চারটা আগে শেষ হোক। দুই, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। তিন, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। চার, আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় প্রস্তুত রেডি থাকতে পারে। কোথায় গেল, কি করলো, খেয়েছে, পড়তে বসেছে, কোথায় কি করে, ঠিকঠাক আছে, সবসময় রেডি। আমার বউ যেন আমার বোনদের উপরে কি থাকতে পারে, পাহারাদার। এইবার চলেন, এই ছেলে তোমাকে বলছি, তোমার মা তো কথা বুঝবে না, ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে গল্প করছে আবার চলে যাবে, তার কাছে হিসাব নিকাশ কিছু নেই। দেখো উপস্থিত বৈঠকের মুসলিম মনে একটু দেখেন, খেয়াল করেন, শিষ্টাচার কি, শিষ্টাচার কি, শিষ্টাচার। তোমার বোনটা যে এখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে, এইটা কোন শিষ্টাচার?